হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকেও নতুন একটি ম্যাজিক নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম। আমি আছি এম এস ইমরান, আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইমরান ম্যাজিক শপ। আর এই ধরনের মজার মজার ম্যাজিকের ভিডিওগুলো আমরা নিয়মিত দিয়ে থাকি। আপনি যদি এই ধরনের ম্যাজিকগুলো শিখতে আগ্রহী থাকেন, তাহলে অবশ্যই আপনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ এই ধরনের মজার মজার ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। দূরে কাছে যে যেখানে বসে আমাদের প্রোগ্রামটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুগণ, এখন যে ম্যাজিকটি দেখবো, একটি ফুলের একটি ম্যাজিক, খুবই চমক লাগানো একটি ম্যাজিক। বড় বড় স্টেজে জাদুকররা দেখিয়ে এটা আপনারা দেখলেই অবাক হয়ে যান, কিন্তু শেখার আগ্রহ থাকলে শিখতে পারেনি, কারণ এগুলো চাইলেই কিন্তু কোথাও শিখতে পাওয়া যায় না। ম্যাজিক একটা সিক্রেট জিনিস, আর এটা আস্তে আস্তে কিন্তু এটা আমরা ইউটিউবের মাধ্যমে, আপনাদের আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা এগুলো শিখতে পারছেন। আর এই ম্যাজিকগুলো শিখে আপনারা কিন্তু কাউকে বলা যাবে না, গোপনটা বলে দিলে কিন্তু মজা থাকবে না, তাই না? তো আমরা চলুন, আমরা দেখে নিই এবার ফুলের একটি ম্যাজিক। গাইস, আমার কাছে রয়েছে একটি ফুল, আর ফুলকে কেনা ভালোবাসে, ফুল ফুটুক আর নাই ফুটুক আজ কিন্তু পছন্দ, তাই ফুলে ফুলে ভরে যাক সবাই মন। আর এই ফুল দিয়েই কিন্তু অনেক কিছুই হয়ে থাকে, ভালোবাসার মহব্বত বিভিন্ন রকমভাবে এটা মহব্বত বিনিময় হয়ে থাকে। আর ফুল ছাড়া কিন্তু দৈনন্দিন চলে না, ফুল আসলে অনেকটা সুন্দর একটা জিনিস। তো আমরা এখন এটা ম্যাজিকের মাধ্যমে আমরা দেখবো এই ফুলটা কি করা যায়, কেমন? তো আমার এ হাতও কিন্তু ফাঁকা, আমার এ হাতও কিন্তু ফাঁকা, তবে খেয়াল রাখতে হবে এই ফুলটি দিয়ে আজকে ম্যাজিকটি হবে। তো আমরা কীভাবে ফুলটি দিয়ে ম্যাজিক করবো আমরা এখন এটা দেখবো। এই ফুলটিকে আমি এভাবে করে একটু ম্যাজিক করে দিয়ে এই ফুলটিকে আমি আস্তে আস্তে করে পকেটে রেখে দিয়ে আসলাম, কেমন? খেয়াল রাখতে হবে কিন্তু আসলে কোথায় রাখলাম, তাহলে কিন্তু ফুলটা এখানে কিন্তু নেই, চলে গেল, তাই না? আমার এ পাশে কিন্তু কিছুই নেই, আমি এটাকে পিছনে রেখে দিয়ে আসলাম, একটু ম্যাজিক করবো। আর করার সঙ্গে সঙ্গে দেখা গেল কি হয়ে গেল, আবার চলে আসলো, তাই না? আবার এটাকে আমি যখন নিয়ে আসব, কোথায় গেল ফুলটা? আবার একটা ম্যাজিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে গেল, তাই না? আবার এটাকে আমরা একটু ম্যাজিক করে দিই, আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল কি হয়ে গেল, মাই গড, ফুলটি আবার এখান থেকে চলে আসলো। আবার এই ফুলটিকে আমরা এখান থেকে ধরে বলবো, ফুল তুমি চলে যাও, দেখেন চলে গেল, হ্যাঁ চলে গেছে, এই যে দেখেন উড়ে বেড়াচ্ছে। আবার এটাকে আমি যখন একটু ম্যাজিক করে দিব, আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল ফুলটি আবার এখান থেকে কি হয়ে গেল, চলে আসলো, কি মজা হচ্ছে না? আবার এই ফুলটিকে আমরা খেয়াল করি, বিভিন্নভাবে এটা আপনি দেখাতে পারবেন। ফুলটিকে ধরে আমি খেয়ে নিলাম, খেয়ে নেওয়ার পরে আবার এটাকে আমি ধরে একটা ফু দিব, আর ফু দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল ফুলটি আবার চলে আসলো। প্রেমিক বন্ধুরা, এত সময় আমরা যে ম্যাজিকটি দেখলাম, এখন এটা কিভাবে করতে হয় সেটা আমরা এখন দেখে নিব। তো বন্ধুরা, আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এ ধরনের মজার মজার ইন্টারেস্টিং ভিডিওগুলো আমরা দিয়ে থাকি। আপনারা এই ম্যাজিকগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে, আর এ ধরনের ম্যাজিক আপনারা সবসময় শিখতে পারবেন। তাই অবশ্যই বন্ধুরা, আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা এখন এটা দেখবো এটার কীভাবে এই কৌশলটা করতে হয়। খুবই চমৎকার একটা ম্যাজিক, বড় বড় স্টেজে জাদুকররা ম্যাজিকটা দেখায়, খুবই চমক লাগানো একটি ম্যাজিক। এই ম্যাজিকটি খুবই চমৎকার। এর মাথায় একটা মূলত ফুল থাকে, আর একটি ডাল। এই ডাল এবং ফুলের মধ্যে এসে মূল কাজটা আর কি, কেমন? এখন আমি কি করলাম, এখান থেকে আমরা কি করলাম, এইভাবে যখন আমি হাতটাকে ধরেছি, হ্যাঁ খেয়াল করবেন, আমি যখন এইভাবে হাতটাকে ধরলাম, ধরে একটু ম্যাজিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা এখান থেকে ফুলটা চলে গেল, চলে কোথায় গেল, ম্যাজিক করে দিলাম, ভ্যানিশ হয়ে গেল, কি মজা না? তো এটা এইভাবে আমরা মূলত ম্যাজিকটা বিভিন্ন কৌশলে আমরা দেখিয়েছি, সেটা ট্রিক্সটি এখন আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, কেমন? তো এই ম্যাজিকটি করার জন্য মূলত যে কৌশলটা করা হয়েছে, এখানে যে গিমিকটা করা আছে, এই গিমিকটা হচ্ছে এখানে একটা সুইচ আছে, হ্যাঁ আপনারা একটু খেয়াল করে দেখি, এখানে একটা সুইচ আছে, আর এই সুইচটাকে ধরে যখন আমি এটাকে উপরের দিকে নিয়ে আসতেছি, তখন এই ফুলটা বের হয়ে আসতেছে। তো ভিউয়ার্স, আমরা একটু ভালো করে খেয়াল করি, ম্যাজিকটা আমরা ভালো করে না খেয়াল করলে কিন্তু বুঝতে পারবো না। আমি যখন হাতটাকে মুভ করলাম এইভাবে, তখন আমার এই যে আঙুলটা আছে, এই আঙুলটা দিয়ে আমি এইভাবে করে আস্তে করে নিচের দিকে টেনে নিয়ে আসলাম, আর ফলস আমি হাতটাকে এইভাবে মুভ করলাম, করে দর্শক দেখলো কি এটার মধ্যে ফুলটা নেই, আমি পকেটে রেখে দিলাম, বিভিন্নভাবে করলাম, ভ্যানিশ হয়ে গেল। ভ্যানিশ হওয়ার পরে পরবর্তীতে আমি কী করলাম, আমি যখন এটা হাতের আড়াল করতেছি, অর্থাৎ এইভাবে যখন আড়াল করব, তখন এই আঙুলটা দিয়ে আমি এইভাবে আস্তে আস্তে করে
বের করে দিলাম, কেমন। তখন আমি হাটের আল করলাম, চলে আসলো, আবার এটাকে এই করে নিয়ে আসলাম, নিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখলাম ভ্যানিশ হয়ে গেল। আবার এটাকে ধরলাম, ধরে বিভিন্নভাবে ম্যাজিক করে দিলাম, দিলে ফুলটা চলে আসলো। ঠিক আছে, আমরা বুঝতে পারছি তো, অর্থাৎ এটা তৈরি করা একটা টিন দিয়ে এটা একটা পার্তের মতন করা, এখানে একটা পাইপ আছে, হ্যাঁ একটা পাইপ, এর উপরে পালক দিয়ে তারপর এটা হচ্ছে আপনার আঠা দিয়ে লাগানো আছে, কেমন। আর এটার মধ্যে যে এখানে একটা শিক আছে, এই শিকটা দিয়ে মূলত কাজটা হচ্ছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ ম্যাজিক এত সময় ধরে আমাদের সাথে দেখার জন্য। আপনারা যদি এই ম্যাজিকটি কিনতে চান তাহলে আপনারা আমাদের এই স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে ফোন করে অর্ডার করে নিতে পারবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ এই ধরনের মজার মজার ভিডিওগুলো আমরা নিয়মিত দিয়ে থাকি। আর এই ম্যাজিকগুলো আপনারা বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রামে দেখিয়ে অবাক করে দিতে পারবেন। এত সময় আপনারা যারা ম্যাজিক দেখলেন ধৈর্য সহকারে, সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের মতন বিদায় নিচ্ছি, নতুন আরেকটি চমক লাগানো ম্যাজিক টিপস নিয়ে আবারও থাকবো এই চ্যানেলে ইমনা ম্যাজিক শপে।